তুমি এসে গেছ? উমা 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 মা তেম সুন্দর। সোমবার দিবি, কারণ মঙ্গলবার দিবি না কেন? ভাই কেমন আছো? ওয়েলকাম টু দে বাড়ি। তো চলো আড্ডা শুরু করা যাক। এই টিউশন পড়াতে গেছিলাম, ওখানে হচ্ছে গিয়ে তো ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে, পরোটা আর হচ্ছে গিয়ে সোয়াবিন আলুর একটা তরকারি করেছিল মাখামাখা করে, তো ওই খেয়েছি। আর খেয়ে ডাইরেক্ট হচ্ছে দাদার বাড়িতে চলে এসেছি, কারণ দাদার বাড়িতে আলপনা দেবে কালী পুজো উপলক্ষে। এই তো কয়েকদিন পরেই কালী পুজো, তো আমি দাদাকে বলেছিলাম যে আলপনা যখন দিবি আমাকে ডাকবি, কারণ ও খুব সুন্দর আলপনা দেয়। ওটাই আমি দেখবো বলে এসেছিলাম যে কীভাবে দেয় সুন্দর করে। তো এখন জেঠুর বাড়িতে চলে এসেছি আর ও আলপনা সবে শুরু করবে জাস্ট এই এক্ষুনি, মানে এখনও শুরু করে, আমার জন্য ওয়েট করছিলো। তো আমার যে ব্লগেও দেখানো হয়ে যাবে আর তোর করা হয়ে যাবে, তো আমি আসলেই তুই করবি, আগের দিন স্টার্ট করবি না, তো ওই সবে শুরু করবে। তো চলো ও শুরু করছে, দেখাই চলো তোমাদের। প্রথমে হচ্ছে গিয়ে চক দিয়ে এক একটা আউটলাইন করে নিচ্ছে, তার উপরে হচ্ছে গিয়ে ওই যে ওখানে কিছুটা দিয়েছে তার উপরে হচ্ছে গিয়ে করবে। আগে ছবি এঁকে নিচ্ছে, আর ওইটা দেখাই একটু, এই যে এইটা করেছে একদিন আগে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দাদা ঠাকুর মন্দির আগের ভিডিওতে দেখেছি জন্মাষ্টমীতে, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নিও, খুব ভালো করে ওটাও পুজো হয়েছিল। আর এই যে কষ্টি পাথরের ঠাকুর মা কালী, এটাতে পুজো হবে। তো এখন এই যে এঁকে নিক আগে, তারপরে যখন আলপনা দেবে তখন আবার দেখাবো। আর মাম্পু চলে এসছে, মাম্পু মাম্পু তুই কখন এসছিস? সকালে কি খেয়েছিস? এই তুই একা একা বলতে পারিস না, ভাত আর কি খেয়েছিস? ডাল আলু সিদ্ধ। তোর মা কই রে? তোর মা মায়ের জন্য তো কান্না করছিস না? এই পুতুলটা কে দিয়েছে? পুতুলটা কে দিয়েছে? কে দিয়েছে বলে দাও, কে এনেছে এই পুতুলটা? কে এনেছে এইটা? কে রে কোলে? বাচ্চা। আর বাচ্চা? বাহ, জানিস ওটা বাচ্চা? এটা ঠিক বলেছে, সেটা বাচ্চা ওর কোলে। এই যে দাদা কিন্তু অনেকটা করেছে, এরপর এরপর দিয়ে আলপনা দেবে। এই তো ওটা কি পারমানেন্ট আলপনা দাদা? মানে রং দিয়ে করেছিস তাই তো? রং দিয়ে না, ফেব্রিক। আচ্ছা ফেব্রিক রং দিয়ে করেছে, ওর জন্য এঁকে নিচ্ছে, নাহলে খড়ি মাটি দিয়ে করলে তো কোনো ব্যাপার না, মুছে যাবে, ভুল হলে নাহলে মুছতে পারবে না। টেম্পু আলপনা দিবি? তুই আলপনা দিবি? তুই দিতে পারিস? তো আগে চক দিয়ে এঁকে নিক, তারপরে আবার যখন দেবে আলপনা তখন দেখাবো, চলো। তো এই যে চক দিয়ে আকারটা হয়ে গেছে, সুন্দর করে ডিজাইন করে নিয়েছে, দারুণ লাগছে কিন্তু ডিজাইনটা দেখতে। এবার এটা হচ্ছে ফেব্রিক রং দিয়ে আঁকা শুরু করেছে। এই যে দাদা কিন্তু সাদা রং দিয়ে ভরাট করে ফেলেছে পুরোপুরি, এইবারে এই লাল রং দিয়ে বাকিগুলো করবে। এনে বড় মা কি করছো? আমার কি রান্না হবে তোমাদের আজকে? ওই মাছ নিয়ে এসলো। কি মাছ? রুই মাছ। আমরা খাই না অন্য মাছ, আমরা রুই মাছই খাই। রুই মাছ খাওয়া ভালো না বেশি শরীরের জন্য? আমাদের রুই মাছই খেতে হয় কাটা পোনা। তোরা খাস কাটা পোনা? না খুব একটা খাই না, পছন্দ না। তোরা কি খাস কাতলা পাবদা? আমরা খাই জ্যান্ত মাছ বেশি, আর হচ্ছে গিয়ে পেঁপের তরকারি কমন, আর হচ্ছে সমুদ্রের মাছ, ভোলা মাছ বেশি হয়। পেঁপের তরকারি তো আমাদের ঘরে খেতেই হবে বর্মা বারে। তো এইবার লাল দেওয়ার পর কিন্তু আর বেশি ভালো ফুটেছে। এটা ডিজাইনগুলো কোথা দিয়ে দিয়েছিস তুই? না দাদা তো ছোটবেলা থেকে দাদা হাতের কাজ ভালো,
মানে দাদা চিকে আঁকতো, দাদা সনুদা আঁকায়, তারপর সেই তো ঠাকুর বানাতো। তো এই যে এখন মাম্পু চলে এসেছে আলপনা দিতে। এ আম্পু, তুই আলপনা দিচ্ছিস, ভালো লাগছে? এই যে বড় মা এখানে হচ্ছে গিয়ে মাছে নুন হলুদ মাখছে। ওইটা কি মাছ? তেলাপিয়া? ওই ছোটটা গোটাটা কাতলা মাছের বাচ্চা? বাবা, জেঠু মাম্পুকে নিয়ে খাওয়াতে খাওয়াতে বাইরে চলে এসে। মাম্পু তুই খাওয়া নিয়ে দুষ্টুমি করছিস কেন রে? ভালো লাগে না খেতে তোর? ভালো লাগে, তাহলে খেয়ে নে তাড়াতাড়ি করে। কত গল্প করে খাওয়াতে হচ্ছে। ছবি তুলে নিচ্ছে, ছবি দেখবো, ছবি তুলে তাই হ্যাঁ ভালো তুলে নাও, তুলে নাও, তুলে নাও, লেবুটা খা, খেতে মুতে চায় না। আর দিদি যা যুদ্ধ করে দেখেছে, ছবি উঠেছে, হ্যাঁ উঠছে, উঠ, ছবি উঠতে রয়েছে, তুই খেতে থাক। কিভাবে খাওয়াচ্ছে? হ্যাঁ জেঠু, এইভাবে খাওয়াতে হয় ওকে। ছবি উঠতেই রয়েছে তো, ছবি উঠতেই রয়েছে, ছবি উঠছে, ক্যামেরা চালানো আছে, ক্যামেরা চালানো আছে। ডাকছে তো, তো ফাইনালি দরজার সামনে দাদারই আলপনাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে দেখতে এটা, মানে কি বলবো। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর এখন দাদা হচ্ছে কি আগের দিনই আলপনাটা করেছিল, ওটার উপর দিয়ে আরেকবার করে রঙগুলো বুলিয়ে দিচ্ছে, যাতে এটা আরও ডিপ হয়, আরও মানে ব্রাইট হয়, দেখতে সুন্দর লাগে। এটাও কিন্তু খুব দারুণ হয়েছে। তো ফাইনালি এই দুটো আলপনাই দেবে, কমপ্লিট হলো। এবার আমি বাড়ির দিকে যাব। এই শিল্পীকে থামানোই আছে না, তেলের ড্রাম থেকে শুরু করে দরজা সব আলপনা করে একাকার করে দিচ্ছে, দেওয়াল কিছু দিয়ে থামানো যাচ্ছে না। তো আপনি কখন থামবেন? কিছু দিয়ে থামছে না। তো এখন হচ্ছে কি বাড়ি যাবো, কারণ বাবার দোকানে যেতে হবে, জল দিয়ে আসতে হবে, ভাত দিয়ে আসতে হবে। দাদা আলপনা তো কমপ্লিট, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। টাটা, করে গেলাম, আবার কালী পুজোর দিন আসবো। হ্যাঁ কালী পুজোর সকালের দিকে আসবো, তাড়াতাড়ি আসবো। টাটা। এই যে পিসির বাড়ির ফ্ল্যাটের ছাদের ঢালাই শুরু হয়েছে আজকে। বোন এখন ডাল রান্না করছে। কি করবি, ডালে ডাল হয়নি এখনো? সোমবার দিবি, কারণ মঙ্গলবার দিবি না কেন? ও মা, আমার ডালে সোমবার দেয় কেন, মা মঙ্গলবার তো দিতে পারো তোমরা। ও বাবা, দাদা দাদি দিয়ে কি রুটি খাচ্ছে? বলেনি যে রুটি আছে, তাই তখন রসগোল্লা আনতাম, রসে চুবিয়ে খেতে। মা এই রে খেপসে, সিরিয়াল দেখার জন্য আমি ব্লগ করার জন্য একটু আওয়াজটা কমিয়েছি, ব্লগ করার জন্য আওয়াজটা কমিয়েছি, দেখ খেপেছে এখন। ও মা তুমি রসগোল্লা আনতাম তাহলে। ও আর কথা হলো, তুই সোমবার দেখার মঙ্গলবার নয় কেন? ডালে তো মঙ্গলবার, আমি ছোটবেলা ভাবতো সোমবার কেন। দাদা সত্যি আওয়াজ দিয়ে দিয়েছি, আমি সানটা করে আসি এবারে। বাবা খাওয়া হয়ে গেছে, আর বোন তো রান্না বান্না করে বসেছে, এখন খাবে না। আর আমি এই খেতে বসে গেছি, পেঁপে সিদ্ধ, ডিম কষা তো দেখিয়েছি, আর এখানে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছে, তো এই দিয়ে খাবো। চলো ভাতটা খেয়ে নিই, তারপর ওটা খেলা দেখবো। ওয়ার্ল্ড কাপ হচ্ছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার, আর মা আমাকে তেল দিয়ে দিচ্ছে। পেঁপেটা একটু বেশি নরম হয়ে গেছে, ঠিক হবে, কম খাবি। ঠিক আছে আমি খেয়ে নিই বাবা, পেঁপে দিয়ে আগে। তা দুই বাজে, আর বোন স্টুডেন্ট বর্ষা পড়তে এসছে। এ বর্ষা, আজ কি ভাত খেয়েছিস দুপুরে? এ বর্ষা তুই জল কি রানিয়ে আছিস? হ্যাঁ তুই জল কি রানিয়ে আছিস? তুই জল কি রানিয়ে আছিস? তুই তুই আমার চুলগুলো কি হয়েছিল, ঘুমিয়েছিলাম, কি অবস্থা, ঠিক হচ্ছে না, সোজা হয়ে গেছে। ফুটবল খেলা এখনো চলছে, এখন শীতকাল না, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়।
আর খেয়েছিস কটা? কটা গোল খেয়েছিস? আমি এক গোল আর চারটা গোল দিয়েছি। চারটা গোল তো হয়নি। মিথ্যা কথা। এ হলো মিথ্যা বলছিস? ছি ছি ছি, মিথ্যা গুলো বলতে কষ্টের জন্য। আহারে কি কষ্ট! আড়াইশোটা বাজে আমাদের ঘড়িতে, আর আমার স্টুডেন্টরা এই যে সব পড়তে এসছে। হ্যাঁ, 5 মিনিট ফার্স্ট। আর বোনেরই দুজন স্টুডেন্ট বর্ষা আর অনিক, তো এখনো পড়ছে, একটু পরে ছুটি হয়ে যাবে। অঙ্কুশের সাথে পড়া হলো আজকে, সেই সব দিচ্ছিল ইংলিশ পড়াচ্ছিলাম, আর এখনই 8:35 বাজে। বাকিরা সবাই 5-6 মিনিট আগেই চলে গেছে, ওদের হয়ে গেছে। অঙ্কুশ, বাড়িতে গিয়ে এখন কী করবি? টমসো একটা পড়ে নিবি, ঠিক আছে? মনে থাকে যেন কোশ্চেন অ্যান্সারগুলো। আর আমি একটু বাইরে যাই মাঠের এখানে, চলো ঘুরে আসি। এরা চাঁদা কাটতে গেছিল, সব চাঁদা কাটে এসে বসে এখন টাকা গুনে নিচ্ছে আজকে কত টাকা কালেকশন হয়েছে। আর আমি তো গেছিলাম মায়ের জন্য দই আর মিষ্টি আনতে আজকে একাদশী। হ্যাঁ না, দই আনতেই গেছিলাম বাইরে, নাহলে যেতাম না। ধরো দই, একটা সন্দেশ তোমার খুব পছন্দ হবে সন্দেশটা। আর এই যে এখন ভাত খাচ্ছে। না কেন দেখাবো না কেন, তুই দুপুরে ভাত খাচ্ছিস কেন বল আগে? না গো, এক্সপোজ। দুপুরবেলা ভাত খায় না, সন্ধ্যাবেলা ভাত খায়, আর ভোর রাত্রে ভাত খায়। দেখি এই শখস কো ক্যা কেনা চাতে আপ ইসকে বারে মে। খাসটি না দুপুরে? তো মায়ের জন্য সন্দেশ এনেছি একটা, এই সন্দেশটা খুব ভালো লাগছে দেখে। তো একাদশী কিছু আনি না, আনি মায়ের জন্য একটা দই আমি আনবোই। মানে যতদিন মা একাদশী করেছে মায়ের জন্য দই আনি, ঠিক আছে? আজকে টাকা কম ছিল জন্য শুধু একটা দই এনেছি, আর হচ্ছে গিয়ে একটা সন্দেশ এনেছি মায়ের জন্য। বাবার জন্য কিছু আনিনি, বাবাকে আসার সময় বলেছি তুমি রাতেবেলা মিষ্টি নিয়ে আসো, বাবা নিয়ে আসবে। কেমন সন্দেশটা? তো এখনই খেতে বসে গেছি, 10:30 বাজে, আমি একাই খাচ্ছি, বোন পরে খেয়ে নেবে। আর মা তো বসে বসে এখন সিরিয়াল দেখছে। এই যে হরগৌরী পাইস হোটেল, আচ্ছা চুলবে তো। তো এখন আমি ভাত খেয়ে খুব খিদে পেয়েছি, সকালে যা দিয়ে খেয়েছিলাম ডাল আর ডিম দিয়ে, আর খেয়ে উঠে তো মায়ের মেনুইনটা করে দেবো। তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি। যদি আড্ডাটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমাদের আড্ডায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ। যারা ভ্লগ দেখে তাদের কাছে শেয়ার করো যে যেই ভাইটা ভ্লগ করে তোমরা দেখলে দেখতে পারো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে কালকে। তো চলো টাটা। যে ডিম আর ডাল আছে এই দিয়ে এখন খাচ্ছি রাতেরবেলা।